তুমি তো মনে করেছো আমি ঘুমাই আনবো আই নাই নি বলম বিয়া দেব কালবি। ও জিব্রাইল তুমি তো জানো না গো জিব্রাইল, আমি নবীর চক্ষুগুলো বন্ধ থাকে বলাম ইয়া নামক কালবি, কিন্তু আমি নবীর কলব কখনো ঘুমায় না, চিৎকার করে কোন সুবহানাল্লাহ অসমা সুগম রুজ্জ দেবদত্ত জগৎপতি অসীন সাধু দমন অষ্টাশ্বর্য গুণান্বিত প্রজ্ঞা চকলং চদমশ্রুতং চ দানং যথা শক্তি পরাক্রমশালী নবহুবাসিত্র চ কৃতজ্ঞতা চ ওম শান্তি ওম শান্তি। এগুলো কোরআন হাদিস না, বুঝতেছেন তো? কোরআন হাদিস না, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রত্যেকটা মন্ত্র আমার নবীজির শান মানে ভরপুর। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই মিরাজের আলোচনা করি আমরা কোরআনের তাফসীর দেখে, মিরাজের আলোচনা করি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সহি বুখারী সহ সিহা সিত্তার প্রায় সবগুলো কিতাবে আছে, কিন্তু এই কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সিহা সিত্তার সবগুলো কথা সংস্কৃত ভাষায় ওই ভগবত পুরাণের ভিতরেও পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যদি আপনি আমার প্রতি বেয়াদবি না নিয়ে থাকেন ভালো, মেহরবানি করে চলেন, রাত্র তো প্রায় শেষ, কানায় কাবার সামনে নিয়ে আমার নবীজিকে পঞ্চমবারের মতো সিনাসা করা হলো। এখন নবীজিকে জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এইটা হচ্ছে বুরাক, এই বুরাকে চড়ে আপনি আমার সঙ্গে যাবেন। বুরাক দাঁড়িয়ে আছে, নবীজি বলছেন যে বুরাকটা হলো গাদার চেয়ে একটু বড়, খচ্ছরের চেয়ে একটু ছোট, এরকম একটা পানি রশি লাগামটা ধরা আছে জিব্রাইলের হাতে। নবীজি উঠবেন, কিন্তু বুরাক নড়াচড়া করে। তুমি নড়াচড়া করছো কেন? আজকে কার কদম মোবারক তোমার পৃষ্ঠে লাগতেছে খবর রাখনি? বুরাক উপরের দিকে মুখ দিয়া কিচির মিচির করে তার মনিবকে কি যেন বলছে, একটা পারমিশন চাইছে। বুরাক যখন পারমিশন চেয়েছে আমার নবীজির ইজ্জতের খাতিরে, বুরাকের জবান খুলিয়া আমার নবীর সঙ্গে মানুষের মতো কথা বলার পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন নসিব করিয়া, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। বুরাক ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি নড়াচড়া করতেছি এর উদ্দেশ্য কিন্তু খারাপ না। ও নবী আমি আপনার কদমে ছোট্ট একটা দরখাস্ত পেশ করতে চাই। আজকে আপনি আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর সঙ্গে আপনার কথোপকথন হবে। ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা দরখাস্ত আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে পেশ করবে। দরখাস্তটা হলো এই, আপনার উম্মতের মধ্যে অনেক গুনাহগার উম্মত হবে, অনেক বড় বড় গুনাহগার উম্মত আছে না নাই আপনাদের এই নরসিংদীতে এই বেলাবতে না, কিন্তু ঢাকায় আছে। হ্যাঁ, আপনারা বড় পবিত্র মানুষ, পুত পবিত্র মানুষ, তা না হলে সুন্নি সম্মেলন করতে পারতেন। সুন্নি শব্দটা শুনলেই এক দলের কাছে ঝাঁজ লাগে, এক দলের কাছে ঝাঁজ লাগে। আজকে যেহেতু সময় একটু বেশি হয়ে গেছে আমি সেই দিকে যাব না। নিঃসন্দেহে আপনারা পুত পবিত্র মানুষ, চিৎকার করে বলেন আমি, আরো জোরে বলেন আমি। জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দরখাস্তটা দিবেন, আল্লাহ পাক যেন আপনার উম্মতের যত গুনাহ আছে ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, আল্লাহ যেন আপনার উম্মতের সব গুনাহ ক্ষমা করে দেন। জুরে সুরে বলেন মারহাবা। আরে নিজে খুদা আসে তো হলেন।